আসসালামু আলাইকুম। লেবু হচ্ছে ভিটামিন সি এর উৎস, আর আমরা কম বেশি সবাই জানি যে সকালবেলা খালি পেটে লেবু পানি খেলে দ্রুতই পেটের চর্বি কেটে যায়। কিন্তু পারফেক্টভাবে হয়তো এই লেবু পানিটা আমরা তৈরি করতে পারি না। তাছাড়া অনেকেরই গ্যাসের প্রবলেম থাকে, সেজন্য লেবু পানিটা খেতে পারেন না। তো আজকে চেষ্টা করব পারফেক্টভাবে আপনাদেরকে লেবু পানি তৈরি করার কৌশলটা শিখিয়ে দেওয়ার জন্য, আর তাছাড়া গ্যাসের যাদের প্রবলেম আছে তারা কিভাবে লেবু পানিটা খেতে পারেন সেই নিয়েও কিছু টিপস থাকবে। তো চলুন আমি লেবু পানিটা তৈরি কিভাবে করি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবু নিয়েছি, আর শুধু যে লেবুর রসই ভিটামিন সি থাকে তা না, লেবুর খোসাতেও কিন্তু আমাদের জন্য বেশ উপকারী কিছু উপাদান রয়েছে। এখন এই লেবুকে আমি স্লাইস করে কেটে নিলাম। একটা গ্লাসে এই স্লাইস করে কেটে নেওয়া লেবুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি। এখন হাফ চা চামচ গোটা জিরা দিয়ে দিলাম। আগে থেকে আমি কিছুটা পানি গরম করে নিয়েছি, আর একেবারেই ফুটন্ত না আর ঠান্ডাও না, মিডিয়াম গরম পানি এই গ্লাসে নিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই কাজটা আপনারা যখন ঘুম থেকে উঠবেন সাথে সাথে যদি এভাবে ভিজিয়ে রাখেন তাহলে পরে এসে এটা খেয়ে নিতে কিন্তু বেশ সুবিধা হবে। এখন 15 মিনিট পর দেখে নিচ্ছি, আর একটু নেড়ে নিলাম। যাদের গ্যাসের প্রবলেম থাকে তারা যদি এভাবে লেবু পানি পান করেন আপনাদের গ্যাসের সমস্যা খুব বেশি হওয়ার কিন্তু কথা না। লেবু পানিটা তৈরি করা হয়েছে, এখন আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিচ্ছি। সেঁকে নিয়ে গ্লাসে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল পারফেক্ট লেবু পানি। এভাবে যদি আপনারা কয়েকদিন খালি পেটে এই লেবু পানিটা পান করেন আপনাদের পেটের চর্বিটা গলতে কিন্তু এটা বেশ সাহায্য করবে। আজকের এই পারফেক্ট লেবু পানি তৈরির রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম স্বাস্থ্যসম্মত যে কোনো টিপস পেতে চ্যানেলটাকে চাইলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এইরকম আরও রেসিপি পেতে রিকোয়েস্ট থাকবে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখলে ভিডিও রিলিজ দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও ইনশাল্লাহ চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।